আসসালামু আলাইকুম, আমি মীর নাজিম ফয়সাল আহমেদ। আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ, বিজনেস আইডিয়া, সফট স্কিল ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করছি এবং আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করছি, যেন আপনারাও সেই স্টার্ট আপ, বিজনেস সম্পর্কিত বা সফট স্কিল সম্পর্কিত বিভিন্ন টপিকসগুলো ডিটেলস সম্পর্কে জানতে পারেন। আমাদের এই ইউটিউব চ্যানেল আছে লজ ভেঞ্চারের, অবশ্যই সেটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সেখানে আমরা এই স্টার্ট আপ, বিজনেস এবং সফট স্কিল এই বিষয়গুলোর উপর লেসন ভিডিও তৈরি করে আপনাদের সাথে আমরা শেয়ার করছি। সুতরাং সাবস্ক্রাইব করে রাখলে আপনারই ভালো হবে, আপনি আপডেট ভিডিওটি তখন খুব সহজেই পাবেন। আমরা লজ ভেঞ্চারের মাধ্যমে স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি করে থাকি। যেহেতু এখন স্টার্ট আপের যুগ, সকলেই স্টার্ট আপ শুরু করতে চাচ্ছেন, সুতরাং আপনাদের অবশ্যই কনসালটেন্সির প্রয়োজন হতে পারে। আপনারা লজ ভেঞ্চারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সেই স্টার্ট আপ সম্পর্কে আমরা কনসালটেন্সি ইনশাল্লাহ দিয়ে দিব। আজ আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করব লজ ভেঞ্চারের পক্ষ থেকে, সেটি হচ্ছে ব্লকচেইন বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আমরা আজ আলোচনা করব। এর ফুল কনসালটেন্সিটি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে লজ ভেঞ্চারের, সেখানে দেয়া থাকবে। সেখান থেকে পূর্ণ কনসালটেন্সিটি বা ফুল ভিডিওটি সেখান থেকে দেখে নিতে পারবেন। ব্লকচেইন এখন খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ এই ব্লকচেইন আমাদের এই বর্তমান ডিজিটালাইজেশনের যুগে খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস। সুতরাং এটি আসলে কি জিনিস বা এটি বলতে আমরা কি বুঝি, এটি আগে আমাদের ভালো করে জানতে হবে। ব্লকচেইন আমাদের এই সময়ে খুব পরিচিত একটি ওয়ার্ড, কিন্তু আসলে আমরা অনেকেই বুঝি না বা আসলে আমরা অনেকেই এই বিষয়ে রিসার্চ করি না, যার দরুন আমরা এই জিনিসগুলো বুঝি না বা জানি না। ব্লকচেইন মানে হচ্ছে ব্লক দিয়ে তৈরি চেইন বা ব্লকের চেইন। এক কথা যদি আমরা বলি, ব্লকচেইন মানে হচ্ছে ব্লক দিয়ে তৈরি চেইন বা ব্লকের চেইন। চেইন বলতে আমরা কি বুঝি, অনেকগুলো একই বস্তু বা ম্যাটারিয়াল পাশাপাশি একটির সাথে যখন অন্যটি কানেক্ট বা সংযুক্ত থাকে, সেগুলোকে একটি শিকলের মতো করাকে আমরা চেইন বুঝি। অর্থাৎ ব্লক হলো আমরা সকলেই চিনি, আর ব্লকচেইন হচ্ছে আমরা এই চেইনগুলো অর্থাৎ মেটালের যে জিনিসগুলো সেগুলো আমরা একটির সাথে অন্যটি সংযুক্ত করে তারপর আমরা চেইন তৈরি করতে পারি। এখন ব্লকচেইনে যে ব্লকগুলো দ্বারা এই চেইনটি তৈরি করা হয়, সেই ব্লকগুলো হলো ইনফরমেশন হিসেবে ডাটা স্টোরে সংরক্ষণ থাকে। অর্থাৎ আমি আবার বলছি, ব্লকচেইনে যে ব্লকগুলো দ্বারা এই চেইনটি তৈরি করা হয়, সেই ব্লকগুলো ইনফরমেশন হিসেবে ডাটা স্টোরে কি থাকে, সংযুক্ত থাকে বা সংরক্ষণ করা থাকে। ব্লকচেইন টেকনোলজি অনেক আগ থেকে জনপ্রিয়, ব্লকচেইন অনেক আগ থেকে জনপ্রিয় এবং ব্লকচেইন সম্পর্কে অনেক আগ থেকেই মানুষ ভালোভাবে জানে বা মোটামুটি কিছুটা হলো জানে। তবে 2009 সালের পর থেকে এই ব্লকচেইন সম্পর্কে মানুষ আরও বিস্তারিত জানার আগ্রহ দেখিয়েছে, আরও মানুষ ব্লকচেইন কি জিনিস সেটি সম্পর্কে মানুষ আরও বিস্তারিত জানা শুরু করেছে। এবং এই 2009 সালের পর থেকে মানুষের কৌতূহলটা আরও বেড়েছে। ব্লকচেইনে যখন কোনো ডাটা প্রবেশ করানো হয়, তখন ওই ডাটা ডিলিট বা পরিবর্তন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এটি একটি ব্লকচেইনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্ব আমরা বলতে পারি, যে ব্লকচেইনে আপনি যখন একটি ডাটা সংরক্ষণ করবেন বা একটি ডাটা আপনি ইন করলেন এই ব্লকচেইনে, সেই ডাটাটা সেখান থেকে মোছা বা ডিলিট করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, তখন এটিকে পরিবর্তন করা সহজে যায় না। এখন আমি বলবো যে ব্লকচেইনে আসলে কি কি থাকে। আমাদের এই ভিডিওটা আমরা তিন ধাপে আলোচনা করব। প্রথমে আমি প্রাইমারি আলোচনা করব, এরপর আমি আরো বিস্তারিত আলোচনা করব যে ব্লকচেইনে আসলে কি কি থাকে বা ব্লকচেইনে আমাদের কি কি জিনিস থাকে সেই বিষয়ে আলোচনা করব। এরপর আরেকটি আমার কনক্লুশন পার্টে আমরা আলোচনা করব। এখন আমি একটু হালকা ধারণা দিচ্ছি যে ব্লকচেইনে আসলে কি কি থাকে। পার্সোনাল ডাটা, হ্যাশ এবং সেম চেইনের আগের ব্লকের হ্যাশ স্টোর থাকে। তিনটি জিনিস থাকে, কি কি? পার্সোনাল ডাটা, হ্যাশ এবং সেম চেইনের আগের ব্লকের হ্যাশ স্টোর থাকে। এই হ্যাশ কি জিনিস, কারণ হ্যাশ যেহেতু একটি নতুন, আমরা হ্যাশ বলতে মূলত চিনি আমাদের মোবাইল ফোনে যে একটি হ্যাশ বাটন থাকে সেটি। এখানে হ্যাশ হচ্ছে মূলত একটি আইডেন্টিফায়ার। হ্যাশ কি?
এই জায়গায় কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? হ্যাশ হচ্ছে মূলত একটি আইডেন্টিফায়ার। তা আজ আমরা এ পর্যন্ত আলোচনা করছি ব্লকচেইনে, আমরা পরবর্তীতে আরো একটু গভীরে গিয়ে ব্লকচেইনের আলোচনা করব। তো আমরা প্রতিদিন লজ ভেঞ্চারের পক্ষ থেকে টেকনোলজি বিষয়ক আমরা বিভিন্ন জিনিসগুলো আলোচনা করছি। আশা করব আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগছে এবং আপনারা খুব ভালোভাবে উপভোগ করছেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এটি নিয়ে বিস্তারিত আরো দুটো ভিডিও আমরা ইনশাআল্লাহ দিব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, লজ ভেঞ্চারের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।